তো ফাইনালি আমাদের কাছে এখানকার স্পেশাল আইটেম চলে এসেছে। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি আড্ডা। আমি শিলাদিত্য, আর এখন মোটামুটি ঘড়িতে একটা বেজে গেছে। হ্যাঁ, একটা বেজে গেছে, আর আমরা এখন আছি ভবানীপুরে। আর ভবানীপুরের ঠিক পাশেই, একদম ভবানীপুর মোড়ের পাশেই একটা ধাবা আছে, দোকানটার নাম হলো আপনা ধাবা। সেই দোকানেই আজকে আমাদের ডেইলি আড্ডাটা শুরু হবে। আর এই দোকানটা নাকি 7 বছর পুরনো, আর দোকানটায় বেশ ভালো ভালো স্পেশাল আইটেম আছে। জানি না এত রাতে তার গাড়িটা চলে যাবে, জানি না এত রাতে খাবারের কোয়ালিটি আর স্বাদ কেমন থাকবে। কারণ অনেক ধাবাতে আমরা বেসিক্যালি দেখে থাকি যে রাত্রিবেলা ঠিকঠাক থাকে না খাবারের কোয়ালিটি আর স্বাদটা। তো আমরা ভেতরে ঢুকেই সেই ব্যাপারটা এক্সপ্লোর করব তোমাদের সাথে। তো জুড়ে থাকো, কারণ আমরা বাঙালি, খেতে ভালোবাসি। এখন মোটামুটি ঘড়িতে 1:15 বাজে রাত্রি, আর আমরা এখানে আসার পর অর্ডার করলাম এখানকার ইন্টারেস্টিং আইটেম, বাটার তন্দুরি রুটি আর পালক পানির। বেশ একটা উপরে ক্রিমি ব্যাপার আছে, মানে যতক্ষণ না খাচ্ছি আমি বুঝতে পারবো না। আর এখানে একটু স্যালাড দিয়ে দিয়েছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে আর লেবু আছে। তো এবার খেয়ে দেখা যাক, কারণ স্মেলটা তো বেশ ভালোই আসছে, খেয়ে আমি তোমাদেরকে বলছি। তো এবার টেস্টটা করে দেখা যাক আপনা ধাবার স্পেশাল আইটেমগুলো। দেখতে পাচ্ছ হাতটা আমার পুরো তেল তেলে হয়ে গেল ব্যাপারটা, মানে ব্যাপারটা দেখে এত লোভ আসছে কিছু বলার নেই। স্বাদ আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, যেরকম ক্রিমের একটা ফ্লেভারও আসছে, পালকের একটা ব্যাপার আছে। এখনো পনিরটা মুখে পড়েনি, এটা তুলে আমি দেখাই দেখাই মানে কি খেয়ে বলি। অসাধারণ, জাস্ট অসাধারণ। দোকানটা তোমাদের কয়েকটা কথাও বলে দিই, দোকানটা প্রায় 24 আওয়ার্সই খোলা থাকে, আর সব সময় সব রকম আইটেমই পাওয়া যায়, মানে যেগুলো এই চাটে আছে তোমরা নিশ্চিন্তে আসতেই পারো। আর একটা কথা হচ্ছে গিয়ে, যারা আমাদের মতো নাইট আউট করো বা পিজিতে থাকো, তারা অবশ্যই আসতেই পারো এই আপনা ধাবাতে, একদম ভবানীপুরের কাছে। আগেও বললাম যে স্বাদ আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, দেরি না করে আমার পেটে এগুলো শেষ করি। খেতে খেতে আমার আরেকটা কথা মনে পড়লো, এখানকার যারা ওয়ার্কার আছে, মানে যারা কুক, তারা যে এত রাত্রিবেলা এত সুন্দরভাবে রান্নাটা করে, সেটা আমরা অনেক খাবাতে এই রাত্রিবেলা বেরিয়ে সেটা পাই না, হ্যাটস অফ তাদেরকে। আর এই যে পালক পনিরের পালকটা খুব সুন্দরভাবে ওটাকে মিক্সিতে বেশ ভালো করে ওটাকে গ্রাইন্ড করেছে, মানে অসাধারণ করেছে। আর স্বাদ, কোয়ালিটি, কোয়ান্টিটি তোমাদের কাকেও বললাম, ওগুলো নিয়ে কোনো কথাই নেই। তো ফাইনালি আমাদের এখানকার বাটার তন্দুরি রুটি আর পালক পনিরটা খাওয়া হয়ে গেছে। তো এই পাঞ্জাবি পাঞ্জাবি একটা ফিল ভেতরে যে আসছে, আর যদি লস্যিটা না খাই সেটা তো একদম বড় মিস করে যাবো, কারণ পাঞ্জাবিদের শুনেছি লস্যিটা খুব ফেমাস, ওরা খুব ভালো ঘুটিয়ে মানে ইয়ে করে লস্যিটা বানায়, আর সেটা যদি না খাই সেটা তো একদম পুরোপুরি মিস করে যাবো। তো তাই লস্যিটাও নিয়ে নিলাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, লস্যিটা একটু কম কম মনে হচ্ছে, কারণ এটা আমাদের সেকেন্ড টেক, ফার্স্ট টেকটা ভালো হয়নি। তো এবার খেয়ে তোমাদেরকে বলি আর কি। আর আগেও বলেছি মিষ্টি বলে তো আমার কোনো কথাই নেই, দারুণ দারুণ। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট, আর কোয়ালিটি, কোয়ান্টিটি আর স্বাদ নিয়ে তোমাদেরকে আর নতুন করে কিছু বলার নেই, সেটা আমার অসাধারণ লেগেছে। আর আমি বেসিক্যালি এই রাত্রিবেলা পাঞ্জাবি একটা হোটেলে এসে খেলাম, সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো বস। তো তোমরাও যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও পাঞ্জাবি হোটেলে এসে, আপনা ধাবায় এসে ভবানীপুরের এখানে, তো ঝটপট চলে এসো। চলে এসে কেমন লাগলো খাবারটা খেয়ে সেটা আমাদের কমেন্টে জানাও। আর আশা করি তোমাদের আজকে নতুন ঠিকানাটা ভালো লাগলো। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা যারা এখনও ডেইলি আড্ডাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও নতুন নতুন ঠিকানা নিয়ে তোমাদের সামনে আসবো। টিল দেন, সাইনিং অফ, টাটা।